গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌটুকস লাইফস্টাইল। তো দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি আমরা। আজকে শুক্রবার, ফ্রাইডে। তো মা দেখো সকালবেলা উঠে ব্যায়াম করতে বসে গেছে, এবং সকালবেলা উঠে মা আর কিছু করুক না করুক, আজকাল কিন্তু ব্যায়ামটা অবশ্যই করে করছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি যে মা কী কী ধরনের ব্যায়ামটা করে। আর এখন বাজে সকাল 7টা মতন বাজে, আর আমরা এখনও উঠিনি। মা একা একা উঠে ব্যায়াম করছিল। এদের দেখো কীরকম ব্যায়াম করছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হাত পাগুলোর ব্যায়াম করছিল। অনেক রকমের ব্যায়াম করা দরকার, কারণ মা তো কিছুদিন আগে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। তোমরা তো সেটা জানো, বলো তো। সেই জন্য এখন যাতে সুস্থ থাকতে পারে, সেই জন্য ব্যায়াম করাটা কিন্তু খুবই জরুরি। তো সেই জন্য আরও বেশি করে ব্যায়াম করা মায়ের, কখনোই মা বাদ দেয় না ব্যায়ামটা করতে। ব্যায়ামটা করা উচিতও, এবং সকলেরই উচিত নিজেকে কিছুটা টাইম দেওয়া, নিজের জন্য কিছুটা সময় রাখা। তো মাও সেটাই করছে। আর এই যে দেখো কীরকম ব্যায়াম করছে, তোমাদের সাথে সেটাই একটু দেখিয়ে দিলাম। এরকম হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম একসঙ্গে কিন্তু দুটো করতে হবে। খুব একটা কঠিন যে তা কিন্তু নয়, কিন্তু করলে শরীরটা ভালো থাকবে। মানে শরীরে একটু নড়াচড়া করলে, মানে কাজ করলে তো সবসময় অত নড়াচড়া হয় না, কিন্তু এ ধরনের ব্যায়াম করলে একটু নড়াচড়াটা হবে। চাইলে কেউ দৌড়োতেও পারো, মানে যার কাছে যেটা সুবিধা। আমার মা তো দৌড়োতে পারবে না এখন, ওই জন্য ব্যায়ামটাই করছে। এই যে দেখো ঠিক কীরকম ব্যায়াম করছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আর কিছুই না, এই যে দেখে নাও হাত পায়ের ব্যায়াম। হাত পায়ের ব্যায়াম আমিও আগে করতাম, আর আমার দাদা খুব বেশি করে ব্যায়াম করতে পছন্দ করে, এবং মা তো আগে করতো না, ওই জন্য অতটা মানে কোমরের ব্যথা ট্যাথা হয় অনেক সময়। সেই জন্য ব্যায়ামগুলো করা খুবই কিন্তু জরুরি। এই দেখো মা কীভাবে করছে। তো চলো, এবার মার ব্যায়াম করা শেষ হয়ে গেলে চলো আমরা বাইরেটা দেখে আসি। এই দেখো বাইরে যে আজকে যে কী বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে আজকে। দেখো গুড়ি 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 করে বৃষ্টি কিন্তু হতেই থাকছে। আর দেখো সকালবেলা উঠেই বেশ ফুলগুলো দেখা যায়, বেশ ভালো লাগে। সকালবেলা উঠেই গাছ দেখলে, সবুজ জিনিস দেখলে বেশ ভালোও লাগে, মনের ভেতরটা বেশ সুন্দর হয়ে যায়, আর একটা ফ্রেশ এয়ার পাওয়া যায় বাইরে আসলেই। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা একটু। তবে বেলায় কী হবে জানি না, তবে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এখন দেখো মা নিয়ে বসে পড়েছে ছোলা, আমি ভিজিয়ে রাখি ছোলা রাত্রেবেলা, আর ছোলা বাদাম আমার থাকে আর ছোলা থাকে। আর বাদাম খুব একটা ভালোবাসি না আমরা খেতে। আর গরম জল বা নর্মাল ওয়াটারটা নেয় মা মাঝে মাঝে, তবে গরম জল খাওয়াটা ভালো সকালবেলা উঠে। চা খায় না আমরা, আমরা কেউই চায়ের অতটা নেশা নেই আমাদের কারোরই। আমরা মানে জলটা খাওয়াটাই উচিত সন্ধে বা সকাল কোনো বেলাতেই, আমাদের চা খাওয়ার খুব একটা মানে নেশা নেই কারোরই। এই যে দেখো মা এখন জলটা খেয়ে নিচ্ছে। নিজেকে এইটুকু টাইম দেওয়া মনে হয় সব মানুষেরই উচিত। আমার মাও নিজেকে এখন এইটুকু টাইম দিচ্ছে, আগে দিত না বলে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। নিজেকে সবসময় টাইম দেওয়া উচিত। আর এখন দেখো মা চলে এসছে বাসন মাজতে। সকালবেলা উঠেই কিছুটা বাসন মাকে মাজতে হয়। এই যে দেখো বাসন, আমরা তো ভিম লিকুইড দিয়ে মাজি, কৌটোটা শেষ হয়ে গেছে, তো নতুন কৌটো ভাঙতে হবে। মানে আনা তো হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। এই যে দেখো ভিম লিকুইড দিয়ে মা এখন মেজে নিচ্ছে বাসনগুলো, তারপরে ধুয়ে নেবে। আর তোমাদের সাথে সেই সাথে একটু শেয়ারও করে দিলাম। তো এই যে দেখো মায়ের এখন বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন আমরা দুজনে মিলে চলে এসেছি মশারিটা গুটিয়ে নিতে। দুজনে মিলে কাজ করলে কাজটা সহজে হয়ে যায়।
এখন মা সব ঘর ঝাড় দিয়ে নিচ্ছে। ঝাড় দেওয়া হয়ে গেলে রান্নার দিকে যাবে মা এবার। তো এই দেখো আজকে মা তুলে এনেছে চাল কুমড়ো, কালকে ছাড়িয়ে রেখেছিল চাল কুমড়ো গাছের ডাঁটা। আর পাতাগুলো আজকে কিছু হবে না, ডাঁটাগুলো দিয়েই হবে। রান্না করবে মা আজকে। রান্নাটা আজকে আমরা আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, তো পরে একদিন করলে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো ফল কাটা হবে, ফল কাটতে বসবে মা এখনই। আর দেখো চাদর পেতে দিয়েছি আমি বিছানায় এখন। আর এ দেখো এখন মা ফলগুলো কেটে নিচ্ছে, তারপরে আমরা প্রতিদিনের মতো ফল খাবো সবাই মিলে একসাথে বসে। তারপরে রান্না করা হবে, আগে ফল খেয়ে নেবো, আগে খাওয়াটা তারপরে রান্না করব। এই দেখো মা এখন নিয়ে নিয়েছে এদিকে চিকেন, চিকেনের মধ্যে হলুদ দিয়ে দিয়েছে, চিনি দিয়ে দিয়েছে, লবণ দেয়নি। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আরও অনেক মশলাপাতি ভেতরে অ্যাড হবে, দু জায়গায় আছে। আজকে একটু কিমা করা রয়েছে, সেটা সন্ধেবেলায় কী হবে সেটা সন্ধেবেলাতেই আমি বলবো তোমাদেরকে। আর এটা দিয়ে আজকে দুপুরবেলা চিকেন হবে, এমনি নর্মাল চিকেন কারি হবে। আর এ দেখো এটা হচ্ছে মায়ের জিরের গুঁড়ো, যে গুঁড়ো টুড়ো করে রাখে মা সেটারই জিরের গুঁড়োটা দিয়ে দিল দুটোর মধ্যেই, দুটোর মধ্যেই দেওয়া হবে, যা দেওয়া হবে দুটোতেই দেওয়া হবে। আর কি হবে সেটা সন্ধেবেলায় জানতে পারবে তোমরা। আর এই দেখো ভাই আমার কি করছে, এটা দিয়ে আমাকে খালি ও মারে, ওটা হচ্ছে ওর মারার লাঠি। আর এখন দিয়ে দিয়েছে মা ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো রয়েছে এতে, ধনের গুঁড়োটা দিয়ে দিল। আর আমাদের এর ভেতরে দিতে হবে, আর এখন দিয়ে দিচ্ছে মা এটা এক ধরনের ঝালমুড়ির মশলা, এটাতে কী কী আছে সেটা পরে একদিন তোমরা যদি চাও তাহলে আমি বলে দেবো। এখন সেটা দিয়ে দেওয়া হলো দুটোর মধ্যেই, অল্প অল্প করে দিয়ে দিতে হবে সমস্ত মশলা। আর এই মশলাটা এতে কিন্তু দিতেই হবে, এর মধ্যে একটা জিনিস কিন্তু অ্যাড আছে, সেটা আমি নামটা বলছি, সেটা হচ্ছে এলাচ। এলাচটা এর ভিতরে আছেই, আরও অনেক মশলা আছে। আর চিকেন কারির মধ্যে এটা দেওয়া হলো না, এটা শুধুমাত্রই সন্ধেবেলা যে জিনিসটা হবে তার মধ্যে দিতে হবে। তো এর ভেতরে এখন আমরা অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দুটোতেই অ্যাড হবে, কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই, আমরা এভারেস্টেরটা ইউজ করছি আজকে, তো ভালো করে মাখিয়ে দিতে হবে এটাকেও। তো দিয়ে দেওয়া হলো এভারেস্টের আমাদের রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এবার এর ভেতরে দিয়ে দেওয়া হবে লবণ, লবণটা পরে দিলেও তো তবে এখন দিলেও অসুবিধা নেই। এই যে মা লবণ দিচ্ছে এর মধ্যে, লবণ প্রথমে অল্পই দিয়ে রাখলাম। তো লবণ দেওয়া হয়ে গেলে এর ভিতরে আরও অ্যাড করে দেব আমরা, সেটা পরে অ্যাড করব, এখন এভাবে এগুলোকে মাখিয়ে রাখতে হবে। আর এখন দেখো বাবা চলে এসেছে লাইট লাগাতে, লাইট লাগানোর জন্য ফুটো করতে হবে, সামনে ঘরে লাগানো হবে ছোটো লাইটটা, বড় লাইটটা তো কালকেই লাগানো হয়েছে ওই ওই ঘরে মাঝের ঘরে, আর এখন সামনে ঘরে ছোটো লাইটটা লাগানো হবে। আর এখন দেখো মায়া ধরে দিয়ে দিচ্ছে টমেটো গ্রেট করে দিয়ে দিচ্ছে। এখন দেখো বাবা কি করছে, ফুটোটা করে নিচ্ছে ভালো করে দুদিকে। তা ফুটো করার পরে যে জায়গাটা টিউবলাইটটা আটকে থাকবে সেটা লাগিয়ে দিতে হবে। তো এই যে দেখো এখন বাবা এই দুটো লাগিয়ে দিচ্ছে, তারপরে লাইটটা সেট করা হবে, তারপরে তোমাদের দেখাচ্ছে লাইটটা লাগিয়ে কেমন লাগছে। ভাই আর এই দেখো লাইট লাগানো হয়ে গেছে, আলো জ্বলছে, বেশ গম গম করছে সামনের ঘরটা এবার। আর এখন দেখো মা ডিম, আজকে সকালবেলা একটা টিফিন হবে, পরে বলছি কি হবে। আর এখন দেখো সেটার জন্য ডিম দুটো গুলে নেওয়া হয়েছে, গোলমরিচ দিয়ে দেওয়া হলো, তার মধ্যে লবণ দেওয়া আছে। দিয়ে এখন ডিমটাকে ভেজে নিতে হবে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখো মা একটু আলু সিদ্ধ ছিল কালকে, সেটাও এর ভিতরে দিয়ে দেওয়া যাবে, যেটা তৈরি হবে পরে বলছি কি তৈরি হবে। এ দেখো সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে দিয়ে দিতে হবে ডিমটা,
ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। এই যে দেখো ডিমটাকে ভালো করে গুলে ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটা কিন্তু ঝুড়ো ঝুড়ো হবে, ডিমটা ভাজা হবে না, এটা তো ডিম ভাজা হচ্ছে না। আর এই দেখো ঠিক এইভাবে কিন্তু করতে হবে, এই যে দেখো ঠিক এইভাবে এটাকে এর ভেতরে এখন দিতে হলো একটু সয়া সস। সয়া সস দিলে এটা বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো এখন দিয়ে দেওয়া আলু সিদ্ধ, সিদ্ধ আলুটা দিয়ে দেওয়া হলো, তাতে করে টেস্ট কমে যাবে না, ভালোই লাগবে খেতে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এবং এখন এর মধ্যে ওটা তুলে রাখা হয়েছে। এবং এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচুনো আর লঙ্কা কুচুনো, দিয়ে ভালো করে সর্ষের তেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ভাত দিয়ে দিতে হবে। ভাত দেওয়া হচ্ছে মানে তো বুঝতেই পারছো এটা হচ্ছে হচ্ছে ভাত ভাজা। হ্যাঁ, এটার নাম ভাত ভাজা আমি দিয়েছি আর কি, মা দিয়েছে ছোটোবেলায়, মা এটা অনেক করে দিত আমাকে এবং এটা খুব টেস্টি হয় খেতে। এ দেখো ভাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে দেখো ভাত ভাজা রেডি, ফল কাটাও রেডি, তো খাবো। আর আমার ভাই দেখো কি করছে, ভাইয়া ইস গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছ, ভালো লাগে গাড়ি চালাতে? এখন চালাতে পারে, আগে ঠেলে ঠেলে বেড়াতো। হ্যাঁ, তো আমরা এখন খাবো, খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। গরম কিন্তু খুব লোভ লাগছে। ভাইও চলেছে খেতে, গরম গরম দেখে পালিয়ে গেছে। তো আমরা এটা খেয়ে নিই। আর এই যে এখন দেখো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, গাছের পেঁপে এক্ষুনি পেরে আনা হলো গাছ থেকে, বেশ ভালো হয়েছে। আর এই যে দেখো এখন হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, টমেটোও আছে এর মধ্যে অল্প, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দুটোর মধ্যে কিন্তু এটা দেওয়া হয়েছে, মিক্স করে কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এখন চিকেনটা রান্না হবে, এ দেখো দুটোই মিশিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে মিশিয়ে নিতে হবে এতে মাংসের মধ্যে ভালো করে মশলাটা ঢুকতে পারে। এখন দেখো কড়াইয়ের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে সর্ষে তেল আর তেজপাতা, কাঁচা লঙ্কা আর অল্প চিনি দিয়ে দেওয়া হলো। এখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচুনো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। আর এ দেখো একদিকে ভাত হচ্ছে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অনেকগুলো তেজপাতা দিয়ে দিয়েছে মাথায় তুলে নিল। আর এখন দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, আর দিয়ে ভালো করে মিক্স করে নিতে হচ্ছে। আর এখন এর ভেতর অ্যাড করে দেওয়া হলো কালাভুনা মশলা। তো রেসিপিটা আমার কুকিং চ্যানেলে আমি কদিন পরেই আপলোড করব, দুটোর মধ্যে দিয়ে দেওয়া হলো কালাভুনা মশলা। এখন দেখো কড়াইয়ের ভেতরে এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, এবং এবার এর ভেতরে দিয়ে দিতে হবে চিকেনটা। চিকেনটা দিয়ে দিয়ে হলো তাহলে এবার ওটাকে ভালো করে কষতে দিতে হবে। আর এখন দেখো আমার ঘরটা মুছে নিচ্ছে সমস্ত ঘর, এই যে নতুন লাঠিটা কিনে আনলাম ঘর মোছার, সেটা দিয়েই মুছছে মা এখন। আর আগেরটা দিয়ে এখন আগেরটা এখন ওই যে ওইদিকে রাখা রয়েছে, আর এটা দিয়ে সমস্ত ঘর মোছা হচ্ছে। ওটা একটু পুরনো হয়ে গেছে, ওটাতে ভালো মোছা যায় না, তো এটা নতুনটা দিয়ে এখন মা মুছছে। আর এই যে দেখো এখন এই দেখো চিকেনটার অবস্থা কী রকম হয়েছে, বেশ তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে জল আর অ্যাড করা হবে। এই দেখো খুব সুন্দরভাবে কালার এসছে, দেখো কত সুন্দর কালার এসছে না। আর আরেকদিকে আমাদের ভাতও হচ্ছে, এই যে দেখো চিকেনটা কত সুন্দরভাবে কষা হয়েছে, এরকমই ইচ্ছা করছে খেয়ে নিই, কিন্তু আজকে তো ভাত দিয়ে খাওয়া হবে, ওই জন্য জল দিতে হবে। এই দেখো জলটা দিয়ে দেওয়া হয়ে গেল, গরম জল মার তো কড়াই থাকে, তো গরম জল দিয়ে এটাকে হাই ফ্লেমে এখন একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে আমাদের চিকেন। আর লবণটা স্বাদ অনুযায়ী দেখে নিতে হবে। আর এই দেখো এই রেসিপিটা আজকে দিতে পারলাম না সম্পূর্ণ, এটাকে সিদ্ধ করছে মা এখন চাল কুমড়োর ডাঁটা, তো এটা বেশ নরম হয়ে খেতে। আর রেসিপি পরে একদিন অবশ্যই শেয়ার করব। এ দেখো এখানে চিকেনটা হয়ে গেছে, আমি আর আমার ভাই এখন ললিপপ খাচ্ছি, ভালো খেতে খেতে ভালো বলে দাও একটু, তাছাড়া ভালো, বাবা খুব ভালো খেতে ছোট ভাই। আই আই গা বাগা কি বললি?
আর বাই গায়ে গায়ে না বলে দাও হাই তোমার হাই আর এই দেখো এখন আমরা খেতে বসে গেছি ভাত আর ওই যে চাল কুমড়োর ডাটা তো সব নিয়ে ভাইও বসে গেছে আমরা এখন সবাই মিলে খাবো বেশ খাবারটা এনজয় করব আর এই দেখো চিকেন তো রয়েইছে চিকেন দিয়ে ভাত দিয়ে খাবো তো আমরা এখন ভাতটা খেয়ে নিই তারপরে বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো চিকেনটা কত সুন্দরভাবে কালার এসেছে দেখতেই পাচ্ছো তোমরা আর এখন দেখো বিকেল হয়ে গেছে 4টে বাজে আর এখন দেখো মা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে আর আজকে যেটা হবে সন্ধ্যাবেলা সেটা হচ্ছে মুড়ি মাখা তার জন্য এখন চিকেনটা রেডি করছে মা চিকেন ঝাল মুড়ি হবে আজকে এই দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে কড়াইতে আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে পাঁচ ফোড়নটাকে তেলের সাথে এখন এর ভেতরে কিছুটা পরিমাণে পেঁয়াজ মা ভাজা রেখে দিয়েছিল আগে থেকে আর একটু শুকনো লঙ্কা তেজপাতা তো সেটা এখন দিয়ে দিল দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে এই দেখো ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে এটাকে তো এবার এর মধ্যে দিতে হবে চিকেনটা চিকেনটা দিয়ে দিতে হবে এবার এই দেখো চিকেনটা ফ্রিজে রাখা ছিল এতক্ষণ এই যে দেখো কত সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে এবং এটাকে এখন দিয়ে দিচ্ছে মা কড়াইতে দিয়ে ভালো করে এটাকে কুক হতে দিতে হবে লো ফ্লেমে যাতে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এটাকে আর জল দেওয়া যাবে না আর কি এটা জাস্ট একটু মশলা ধোয়া জল যাবে বেশি জল কিন্তু দিলে এটা নষ্ট হয়ে যাবে তো জল দিলে তো হবে না যেহেতু এটা মুড়ি মাখার মধ্যে যাবে ওই জন্য এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এটা আর এখন মায়ের ভিতরে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে এটারও কালারটা কিন্তু দারুণ আসবে এ দেখো একটুখানি মশলা ধোয়া জল জাস্ট দেওয়া হলো আর এখন দেখো এর ভিতরে মা অ্যাড করবে আচার আচারের তেলটা অ্যাড করবে জাস্ট এটা হচ্ছে আমের আচার অবশ্যই কেনা কেনা আচারই মা এখন তেলটা ভেতর থেকে তুলে অ্যাড করে দেবে এর ভেতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এটা আচারই ফ্লেভার আসবে এর ভেতরে আরও বেশি করে এ দেখো মা আচারের তেলটা তুলে জাস্ট এর ভেতরে দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু দারুণ টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে এটাকে কত সুন্দর হয়েছে দেখো আর এখন দেখো মা সন্ধ্যাবেলায় মুড়ি মাখাচ্ছে মুড়ি মাখানোর জন্য এখানে মা নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর মুড়ি নিয়ে নিচ্ছে আর এর ভেতরে আর এই দেখো এখন আমাদের ক্ষীর হচ্ছে ক্ষীরটা আজকে বানিয়ে রাখছি অনেকটা দুধ অনেক দিন ধরে জমানো ছিল সেটার জন্য গরুর দুধের ক্ষীর আজকে বানানো হচ্ছে দেখো কত সুন্দরভাবে বানানো চলছে আর এখন মা মুড়িটা খাবে আজকে এটা খাবো না কালকে খাবো আর এ দেখো এখন মুড়ির মধ্যে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং তারপরে এর ভেতরে দিতে হবে চিকেনটা তাহলে আমাদের চিকেন মুড়ি মাখা ঝালমুড়ি চিকেন ঝালমুড়ি যাই বলো সেটা রেডি হয়ে যাবে এ দেখো মা বাবা কাজু কিনে এনেছে আজকে রোস্টেড যে কাজু পাওয়া যায় সেই কাজু এ দেখো মা এখন এর ভেতরে চিকেনটা দিয়ে দিচ্ছে এবং চিকেনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে দিতে হবে এটাকে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এটাকে এনজয় করবো বেশ আর ঝালমুড়িতে ঝাল তো হবেই আর চিকেনের মধ্যে যথেষ্ট ঝাল আছে যেহেতু মশলা বাটার মধ্যে মা চিকেন মানে লঙ্কা বেটে দিয়েছিল আর এখন দেখো মা আর বাবা এটাকে এনজয় করছে এর ভেতরে একটু লেবু চিপে দিয়েছে মা আর এটা কিন্তু দারুণ হয়েছে খেতে সেটা এক্ষুনি তোমরা দেখতে পাবে আর এ দেখো বোঁদে এনেছে বাবা আজকে বোঁদে খাচ্ছিলাম ভাইও খাচ্ছিল তাই জন্য আলাদা বাটিতে আছে ভাইয়েরটা আর এ দেখো বাবা মা এখন একটু খেয়ে দেখাচ্ছে যে এটা ঠিক কীরকম হবে এই দেখো চিকেন মুড়িটা খেয়ে কিন্তু এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে ঝালমুড়িটা খেতে দেখো কতটা ইয়ামি ইয়ামি হয়েছে সেটা তো তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো এই যে ঠিক এতটাই সুন্দর হয়েছে আমাদের ঝালমুড়ি চিকেন ঝালমুড়ি দারুণ হয়েছে এটা আমরা সবাই মিলে খাই এখন আমি পরোটার জন্য আজকে পরোটা হবে রাতে এখন আমি বসে পড়েছি ময়দা মাখতে ময়দা মাখা হয়ে গেছে এখন লেচিগুলো কেটে রাখছি তাহলে বাবার সুবিধা হবে বাবা বেলে এগুলোকে শেকে দেবে বাবা ভেজে দেবে শেকে দেবে আর কি পরোটা হবে এই যে আমি নর্মালি মেখেছি আজকে এটাকে লবণ আর চিনি জল দিয়ে নরম করে মাখি আমি তো লেচিগুলো কেটে নিয়ে আমি তারপর এটাকে রেস্ট রাখবো তো এই যে দেখো এখন বাবা লেচি কেটে নিয়ে দিয়েছি আমি বাবাকে বাবা এখন এগুলোকে বেলে দেবে
সুন্দর করে গোল করে বেলতে পারে আমার বাবা খুব ভালো। আর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এই যে দেখো কত সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। এর অবশ্যই একটু সাদা তেল দিয়ে নেবে, তাহলে সুন্দর করে বেলা যাবে জিনিসটা। আর এ ধরনের ডিনার কিন্তু আমার খুব ফেভারিট, ময়দার কিছু হলেই মোটামুটি আমার খুব ফেভারিট ডিনার হয় সেটা। আর আজকে তো পরোটা হচ্ছে, আর বেশ কিছুদিন ধরে আমরা লুচি খাচ্ছিলাম, সেটা স্বাস্থ্যকর নয় মোটেই, বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছিলো, তাহলে সেই জন্যই আজকে আমরা খাচ্ছি পরোটা। আর এই দেখো হটপটটা রেডি করে রাখা হয়েছে, হটপটের মধ্যে রাখা হবে ভেজে। আর এখন দেখো আরেকদিকে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে, রুটি তাওয়া, তার মধ্যে এখন সাদা তেল দিয়ে দেওয়া হবে। আমরা এখন ডালটা অ্যাভয়েড করে চলছি, আর অল্প তেল দিয়ে শেখে শেখে ভাজা হবে এটাকে, তাহলে বেশ স্বাস্থ্যকর হয় এটা। এই দেখো তেলটা দিয়ে দেওয়া হলো, এবং আজকে ব্রাশ আর ইউজ করলাম না, খুন্তি দিয়েই কিন্তু কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। বেশ ভালো করে তাওয়া চারিদিকে কিন্তু তেলটাকে ব্রাশ করে দিতে হবে, মানে স্প্রেড করে দিতে হবে যেটাই বলো। তো এইভাবে ভালো করে চারিদিকে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দিতে হবে পরোটাটা, বাবার যে তৈরি করে রাখা পরোটা। এবং হাই ফ্লেমে কিন্তু তাওয়াটাকে গরম করে নেওয়া হয়েছে, এখন এর ভেতরে পরোটাটা রেখে দিতে হবে। এবার এটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে শেখে শেখে উল্টে পাল্টে। আর সেই ফাঁকে বাবা আরেকদিকে আরেকটা পরোটা বেলে নিচ্ছে, এটা খুব সুন্দরভাবে কিন্তু মাঝখান থেকে বেশ ফুলে ফুলে উঠছে। এ দেখো বাবা এখন আরেকটা পরোটা কিন্তু বেলে নিচ্ছে। আজকে বাবাই আমাদেরকে পরোটাটা তৈরি করে দেখাবে, মানে খাওয়াবে আর কি। এ দেখো কত সুন্দরভাবে পরোটাটা বেলা হচ্ছে, আর বেশ শেখে শেখে ভাজতে হবে অল্প তেল দিয়ে। এই দেখো এখন এটাকে উল্টে দিতে হবে, বাবা আজকে হাত দিয়েই উল্টাছিল, কিন্তু আমি বললাম যে হাত দিয়ে উল্টাতে হবে না, তাহলে অন্য প্রবলেম হতে পারে, হাত যদি পুড়ে যায় তখন কী হবে, সেই জন্য আবার পরে খুন্তি দিয়ে করছিল। আমি বললাম খুন্তিটা তো আছে, তো খুন্তি দিয়েই তুমি করো। তো এখন দেখো খুন্তি নিয়েছে, এই দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে হাই ফ্লেমে দিয়ে পরোটাকে ভেজে নিতে হবে, ঠিক ভিডিওতে দেখানোর প্রসেস অনুসারে। এইভাবে দেখো মাঝখান থেকে ফুলে উঠছে, মানে কিন্তু পরোটাটা বেশ ভালো করে ভাজা হচ্ছে। এই দেখো ঠিক চেপে চেপে ভাজতে হবে, একটু একটু সময় নিয়ে ভাজবে, তাহলে ভালো করে ভাজাটা হবে, ভেতর পর্যন্ত ভালো করে কুক হতে পারবে জিনিসটা। এই দেখো এবার এটাকে উল্টে দেওয়া হলো, উল্টে দিলে ভালো করে এটাকে ভেজে নিতে হবে উল্টো দেওয়ার পরে। এ দেখো এটা সুন্দর করে বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নেওয়া হচ্ছে উল্টে পাল্টে, বেশ গোল্ডেন গোল্ডেন কালার তো না, মানে একটু একটু মানে মাঝখানে মাঝখানে গোল্ডেন কালার হয়ে যাবে, এরকম করে ভেজে নিতে হবে। আর এই দেখো এখন সার্ভ করে দিয়েছি, আর এখন আমি একটা পাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, বাকিগুলো এখন বাড়ছি না, তাহলে ঠান্ডা হয়ে যাবে জিনিসটা, ঠান্ডা হয়ে গেলে পরোটা খেতে একদমই ভালো লাগে না। আর এখন দেখো স্যালাডও কেটে নেওয়া হয়ে গেছে, শসা পেঁয়াজ এগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবং শসা পেঁয়াজটা আমি এখন পাতে নিয়ে নিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে চিকেন, চিকেন রান্না হয়েছে, যে চিকেনটা দুপুরে ছিল সেটাই গরম করে নেওয়া হয়েছে আজকে, সেটা দিয়েই আজকে আমাদের ডিনার হবে। খুবই সিম্পল ডিনার কিন্তু বেশ টেস্টি, আমার কাছে ভীষণ প্রিয়, আমার ফেভারিট ডিনার এটা। এই দেখো আমি আমাকে মা বেড়ে দিচ্ছে, আর আমি তোমাদেরকে এক্ষুনি খেয়ে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা ইয়ামি আমি খেতে হয়েছে। এই দেখো কতটা সফট হয়েছে পরোটাটা, সেটা কিন্তু আমার ছেলেটা দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে পরোটাটা। তো এই দেখো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি, এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যেটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর একটু স্যালাড খেয়েও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সাথে। আর এখন দেখো মা সবাইকে বেড়ে দেবে, এবং সবাই মিলে একসাথে ডিনার করে নেব, আর সেই সাথে সকলকে গুড নাইট। এবং আজকের ভিডিও এখানেই এন্ড হচ্ছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, এবং ফ্রেন্ডসদের ফ্যামিলির সাথে শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটাতেও প্রেস করে দিও, যাতে আমাদের দেওয়া নেক্সট ভিডিওর আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।